দিল্লিতে আর্নিং করার জন্য বেশ কয়েকটি মাইক্রো ওয়ার্কিং জব সাইট রয়েছে। তার মধ্যে পিকো ওয়ার্কার, র্যাপিড ওয়ার্কার, মাইক্রো ওয়ার্কার সহ বেশ কয়েকটি ওয়েবসাইট। ইতিমধ্যে আমি আমার চ্যানেলের মধ্যে এই উপলক্ষে ভিডিও দিয়েছি এবং আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকেই আর্নিং করছেন এই মাইক্রো ওয়ার্কিং জব সাইটগুলোতে, এবং আশা করি অনেকেই আজকে এই অবস্থানে আসার একমাত্র আমার অবদান রয়েছে লার্নিং অ্যান্ড আর্নিং টিউবে। সুতরাং আমি আজকে তেমন একটি ওয়েবসাইটের রিভিউ দিব যেটিতে আপনি অনায়াসে ছোটো ছোটো কাজগুলো করে এবং আপনি আর্নিংগুলো করে নিতে পারবেন। এই নতুন ওয়েবসাইটে সম্প্রতি লঞ্চ করেছে এবং পাশাপাশি আপনি এই ওয়েবসাইটটিতে যদি সাইন আপ করেন তাহলে অনায়াসে $1 ফ্রি পাচ্ছেন এবং $2 পাচ্ছেন রেফার করে, এবং $3 হলে অনায়াসে আপনি এই ওয়েবসাইট থেকে উইথড্র করে নিতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় যেটি, সেটি হচ্ছে বিকাশ পেমেন্টে উইথড্র নেওয়ার জন্য আপনার অপরচুনিটি তারা রেখেছে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর আপনি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। এখানে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, আশা করি স্টেপ বাই স্টেপ দেখলে আপনি অনায়াসে দিন শেষে লার্নিংয়ের পাশাপাশি আর্নিংও করতে পারবেন এবং আপনি বেনিফিটেড হবেন। সো আমি ভিডিও এর শেষে বলে দিব কিছু টিপস এবং ট্রিক্স যাতে করে আপনি আপনার আর্নিংটা আরও বেশি বাড়াতে পারেন। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। সোলেশ সেকাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আশা করি আপনি সেখানে ক্লিক করার পরে অনায়াসেই এই ওয়েবসাইটটিতে আপনি জয়েন করে নিতে পারবেন। আশা করি আপনি সেই কাজটুকু করে নিতে পারবেন। সো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে একটি সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য এই যে এখানে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন সেই সাইন আপে আপনাকে ক্লিক করতে হবে। তার আগে একটু ঘুরিয়ে নিয়ে এসে যে এই ওয়েবসাইট এর মধ্যে কী কী পরিমাণ কাজ রয়েছে, এখানে সার্চ করার কাজ রয়েছে, তারপর ফেসবুকের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করা, তারপর সাবস্ক্রাইব করা বিভিন্ন চ্যানেলের মধ্যে, তারপর ফর্মের মধ্যে জয়েন করা, সার্ভে, বিভিন্ন ধরনের কাজ কিন্তু আপনি অনায়াসে এই ওয়েবসাইটের মধ্যে কাজ করতে পারবেন। আরও বেশি সুবিধা হচ্ছে যে আপনি এমপ্লয়ার হিসেবে অথবা ওয়ার্কার দুটো তো উভয়ই অপশনে কাজ শুরু করতে পারবেন এবং বেশ কয়েকটি কাজের অপশন এখানে আপনি করতে পারবেন। সো এখানে ওয়ার্কার রয়েছে বর্তমানে 285 জন এবং পাশাপাশি কাজ সাবমিট হয়েছে 179টি, যেহেতু এটি নতুন ওয়েবসাইট সুতরাং টোটাল পেমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেমেন্টগুলো তারা অলরেডি করে ফেলেছে। সো আশা করি আপনি এই ওয়েবসাইটে যুক্ত হবেন, কীভাবে যুক্ত হবেন সেটি আমি দেখাচ্ছি। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে সাইন আপ বাটন ক্লিক করতে হবে। সাইন আপ বাটন ক্লিক করার পরে সরাসরি আপনি এই পেজটি পাবেন, তার মানে আপনাকে এখানে এই পেজে নিয়ে আসবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন, এমপ্লয়ার হিসেবে কাজ করতে পারবেন। এমপ্লয়ার হিসেবে মানে হচ্ছে যদি আপনি এখানে সাইন আপ করেন তাহলে আপনি এখানে কাজ পোস্ট করতে পারবেন, তার মানে আপনি কাজ করিয়ে নিতে পারবেন। এক কথায় বলা যায় কাজ করা এবং কাজ করিয়ে নেওয়া দুটো যদি করতেছেন তাহলে আপনাকে বতে ক্লিক করতে হবে। এরপর আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, এরপর ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এরপর আপনি আপনার কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি সিকিউরিটি কোড, এই যে 7MVVG7, এটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে এখানে রিফ্রেশে ক্লিক করলে এটি কিন্তু নতুন ইমেজ তারা দিয়ে দিবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং দুটো চেক বক্সে চেক দিবেন, এরপর সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই মেসেজটি শো হবে, এরপর আপনাকে এখানে একটি লিঙ্ক তারা পাঠাবে, অ্যান অ্যাক্টিভেশন মেইল হ্যাজ বিন সেন্ড টু ইয়ার ইমেল অ্যাড্রেস, ডোন্ট ফরগেট টু সেকিউর স্প্যাম ফোল্ডার। অর্থাৎ আপনি যদি ইনবক্সে যদি মেসেজটি না পান তাহলে সরাসরি চলে যাবেন ইনবক্স ফোল্ডারের মধ্যে, সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটি মেসেজ চলে আসছে এখানে সরাসরি ইনবক্সে চলে আসছে, আর আপনি যদি সেটি এখানে ইনবক্সে না পান তাহলে মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পরে সরাসরি আপনি যে বক্সে ক্লিক করবেন সেটি হচ্ছে স্প্যাম ফোল্ডার, আশা করি বুঝতে পেরেছেন। সো যেহেতু আমার ইনবক্সে চলে আসছে সেটি আমি ওপেন করছি, ওপেন করার পরে এখানে একটি লিঙ্ক চলে আসছে, সেই লিঙ্কে আমি যাবো, যাওয়ার পরে জাস্ট আমাকে লগ ইন করে নিতে হবে। আশা করি এই কাজটুকু খুব সহজে মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি করে নিতে পারবেন। সো এই কাজটুকু করার জন্য আপনার কারো হেল্পের প্রয়োজন হবে না, আশা করি আপনি করে নিতে পারবেন। এরপর আপনি লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করার পরে জাস্ট আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে আসার পর প্রথম আপনি দেখতে পাবেন যে আপনার ব্যালেন্সের মধ্যে টোটাল কত জমা হয়েছে। আমি হোমে ক্লিক করছি, হোমে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পুরো ইন্টারফেসটি চলে আসছে এবং আমার এখানে কিন্তু $1 হয়ে গিয়েছে। আশা করি আমি বুঝাতে পেরেছি যে এখানে সাইন আপ বোনাস যেহেতু তারা $1 দেবে বলেছে সেটি কিন্তু সাইন আপ করার সাথে সাথে কিন্তু দিয়ে দিয়েছে। সো এই কাজটুকু করলে কিন্তু আপনি অনায়াসে ফ্রিতে $1 আপনি ফ্রি পাচ্ছেন। প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি কাজ করে আপনি আর্নিং করবেন সেই নিয়ত যদি থেকে থাকে তাহলে আপনি জবসে ক্লিক করবেন। জবসে ক্লিক করার পর হিউজ পরিমাণ জবস কিন্তু আপনি এখানে পাবেন, যেহেতু এটি নতুন ওয়েবসাইট সুতরাং আপনি ধাপে ধাপে যদি এখানে লেগে থাকেন কি বেশ কাজের অফার এখান থেকে পাবেন। সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটি জাস্ট সাবস্ক্রাইব করতে বলেছে এবং 17 জন কাজ করেছে তা 30টির মধ্যে, এবং 88% কাজ সাকসেস হয়েছে এবং এই কাজটুকু করলে 0.01 সেন্ট কিন্তু তারা দিবে, এবং পাশাপাশি তারা
এখানে বেশ কয়েকটি কাজের অফার আপনি দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের মধ্যে ফলো করা। এরপর আমি একটি কাজ আজকে লাইভে সরাসরি দেখাবো, যারা একেবারে নতুন রয়েছেন অথবা যারা এই কাজগুলো বুঝেন না আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনি পুরো কাজের বিষয়গুলো প্রায় সেম আপনি এই কাজগুলো করে নিতে পারবেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো প্রথমে আমি যে কাজটি করবো সেটি হচ্ছে যেখানে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল সেই কাজটি আমি করে দেখাবো। জাস্ট আমি এটি ওপেন করছি, ওপেন করার পর আমাকে এই নেক্সট ইন্টারপেজে নিয়ে আসবে। এই পেজে আনার পরে প্রথমত আপনাকে বুঝে নিতে হবে আসলে কী কাজ তাদেরকে জমা দিতে হবে। সো এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে আপনাকে যেতে হবে, তার মানে এটি একটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক। এই চ্যানেলে গিয়ে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং ভিউ টু ভিডিওস দুটি ভিডিও দেখতে হবে এবং এটি খুব ইম্পর্টেন্ট এবং তারা কিন্তু সেটি চেক করবে। এরপর ওই ভিডিওতে লাইক দিতে হবে, দ্যাটস ইট। তার মানে আপনাকে দুটো কাজ করতে হবে, প্রথমত এই লিঙ্কে যেতে হবে, এরপর সাবস্ক্রাইব করতে হবে, এরপর আপনাকে লাইক দিতে হবে। সেটির জন্য আমি অ্যাপ্লাই জবসে ক্লিক করছি। অ্যাপ্লাই জবসে ক্লিক করার পরে সরাসরি আমাকে এই ইন্টারভিউতে নিয়ে এসেছে। এই ইন্টারভিউতে আনার পরে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, এখানে সেম এই যে বক্স দেখতে পাচ্ছেন এবং এখানে একটি বক্স দিয়েছে, এই বক্সে আসার পরে আপনি কাজ প্রুফ যেটি সেই প্রুফটা আপনি তাদেরকে জমা দিবেন। সো আশা করি কীভাবে করবেন সেটি আমি দেখাচ্ছি। এবং এখানে একটি মেসেজ শো করছে, গিভ মি স্ক্রিনশট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তার মানে লাইক যে দিয়েছেন, তার মানে সাবস্ক্রাইব যে করেছেন সেটির স্ক্রিনশট তারা চাইবে। সো আমি এই লিঙ্কটি ওপেন করছি, ওপেন করার পরে আমাকে এই এই ইন্টারফেসে নিয়ে আসবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এটি ওপেন হচ্ছে, একটু ওপেন হতে একটু সময় নিবে। অলরাইট, যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে যখন আমি ক্লিক করেছি, ক্লিক করার পরে তাদের চ্যানেলে চলে এসেছে। চলে আসার পরে আমি ভিডিওসে ক্লিক করছি, ভিডিওসে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি ভিডিও রয়েছে। সো আমি দুটো ভিডিও ওপেন করছি, প্রথম ভিডিও, এরপর আমি দ্বিতীয় ভিডিও, দুটো ওপেন করছি। ওপেন করার পর আমার কাজ হচ্ছে সাবস্ক্রাইব করা, লাইক দেয়া এবং সেটি স্ক্রিনশট প্রোভাইড করা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এটি এটি আমি ওপেন করছি, দুটো ভিডিও আমি ওপেন করছি। প্রথমত কাজ হচ্ছে আমি লাইক দিব। সো আমি সাবস্ক্রাইব করছি, সাবস্ক্রাইব করে এখানে বেল বাটনে আমি ক্লিক করছি। বেল বাটনে ক্লিক করার পরে অলে ক্লিক দিয়ে রেখেছি। এরপর আমার কাজ হচ্ছে যে এই ভিডিওতে আসলে একটি লাইক দেওয়া, এটি তো আমি লাইক দিয়েছি। এরপর আমি এটি এটি তো লাইক দিচ্ছে, তার মানে দুটো ভিডিও আমি দেখেছি, ভিউ করার পরে আমি লাইক দিয়েছি এবং সাবস্ক্রাইব করেছি। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এখন যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে জাস্ট স্ক্রিনশট নিতে হবে, যে কী কী স্ক্রিনশট নিতে হবে আমি আবার একটু দেখাচ্ছি। গিভ মি স্ক্রিনশট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আমি যে লাইক দিয়েছি এবং সাবস্ক্রাইব করেছি সেটির একটি স্ক্রিনশট দিতে হবে। সো সাবস্ক্রাইব করার জন্য আমি সরাসরি যেখানে সাবস্ক্রাইব বাটনে আমি ক্লিক করেছি, সরাসরি এখানে বেল বাটন সহ সেটি আমি প্রথমে নিচ্ছি। সেটি নেওয়ার জন্য আপনারা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে স্ক্রিনশট ইউজ করতে পারেন। স্ক্রিনশট, সো আমি স্নিপিং টুল ইউজ করছি। স্নিপিং টুল ইউজ করার মাধ্যমে খুব সহজে কিন্তু আমি স্ক্রিনশট নিতে পারবো। সো আমি কীভাবে নিচ্ছি জাস্ট যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে খুব সহজেই স্ক্রিনশটগুলো নেওয়া যায় এবং আপনি আপনার চ্যানেলের লগোটা সহ নেবেন, এতে করে কিন্তু তারা বুঝতে পারবে যে আসলে সত্যি আপনি কাজ করেছেন। সো সেটি আমি মার্কিং করে দিচ্ছি, কীভাবে মার্কিং করতে হয় তাও দেখাচ্ছি যে আমি মার্কিং করে দিচ্ছি। এবং পাশাপাশি যে আমি লাইক দিয়েছি এবং সাবস্ক্রাইব করেছি সেটি কিন্তু আমি মার্কিং করে দিব। আশা করি আপনি এভাবে যদি মার্কিং করে দেন আপনি খুব সহজেই আপনি কাজগুলো যে করেছেন সেটি কিন্তু তারা বুঝতে পারবে। সো আমি এটি সেভ করছি, নাম্বার ওয়ান দিয়ে আমি আমার কম্পিউটারের মধ্যে এখানে সেভ করছি। এরপর সেভে ক্লিক করবো, সেভে ক্লিক করাবো, এটি হয়ে গিয়েছে, আমি কিন্তু এটি এবার কেটে দিব। সো আশা করি খুব সহজে কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন। এবং দ্বিতীয় যে ভিডিওটি সেই ভিডিওটি অবশ্যই আমি লাইক দিয়েছি এবং এটিতেও আমি সাবস্ক্রাইব করেছি এবং পাশাপাশি এখানে আমি লাইক দিয়েছি, সেটি দেখাচ্ছি জাস্টে জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। এটিও আমি স্ক্রিনশট নিচ্ছি, দুটো স্ক্রিনশট নিয়ে তাদেরকে কীভাবে প্রোভাইড করতে হয় সেটিও কিন্তু আমি দেখাবো। আশা করি এই ফাঁকে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি শেয়ার দিন, যাতে করে আপনার মতো সবাই উপকৃত হতে পারে এবং সবাই আর্নিং হতে পারে। আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আপনারা ইনকাম করুন, সেটি কিন্তু আমার সবচেয়ে বড় সার্থকতা, তা না হলে কিন্তু আমি ভিডিও ডেলি দিতাম না। সো আশা করি আপনি সে কাজটুকু করবেন এবং লাইক দিবেন এবং আপনার যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনাদের কে একটু সাপোর্ট করতে হবে, আন্তরিক সহযোগিতা পেলে অবশ্যই আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনারা হচ্ছেন আমার অক্সিজেনের মতো, কেননা আপনারা যদি হেল্প না করতেন তাহলে আমার চ্যানেলটি এতদূর পর্যন্ত আসতে পারত না। এবার আমি যে কাজগুলো করেছি সে কাজগুলো আমি জমা দিব। সো এখানে আমি দিচ্ছি লাইক স্ক্রিনশট SCRWE on screen SSORT স্ক্রিনশট অ্যান্ড সাবস্ক্রাইব SUPSCRIB সাবস্ক্রাইব স্ক্রিনশট আমি দিয়েছি। এই যে স্ক্রিনশট এখান থেকে একটু কপি করে দিব,
জাস্ট আপনি এই কাজগুলো কিভাবে করেছেন সেটি জাস্ট একটু ক্লিয়ার তাদেরকে করে দিবেন, সাবস্ক্রাইব স্ক্রিনশট। আশা করি বুঝতে পেরেছেন। এবার ফাইলগুলো আমি সাবমিট করবো। এই ফাইলগুলো সাবমিট করার জন্য সরাসরি আমি আমার কম্পিউটার মধ্যে চলে যাচ্ছি, যেখানে আমি সেভ করেছি সেখান থেকে আমি জাস্ট আমি প্রথমে এক নম্বর হচ্ছে এটি, এরপর আমি এটি সাবমিট করব। এরপর কিন্তু এটি অ্যাড হয়ে গিয়েছে। এরপর দ্বিতীয়টি কিন্তু আমি সেম ওয়েতে আমি এখানে অ্যাড করব। আশা করি আপনি বুঝতে পেরেছেন। খুব সহজে কিন্তু এই কাজগুলো এক মিনিট বা দেড় মিনিটের মধ্যে আপনি করে নিতে পারেন। সো আশা করি আপনি এই কাজগুলো সাবমিট করে নিতে পারেন। সো অ্যাপ্লাই টু জব আমি সেটিতে দিয়েছি। দেওয়ার পরে আশা করি আপনি এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব, এমপ্লয়ার উইল রিভিউ ইয়োর সাবমিটেড টাস্ক সুন, ইফ ইউ মিট দ্য রিকোয়ারমেন্ট সেট বাই এমপ্লয়ার ইউ উইল ডলার পে। তার মানে আপনি এই কাজটুকু সাবমিট করার পরে মেসেজটুকু আসবে এবং তারা রিভিউ করার পরে আপনাকে কিন্তু তার পেমেন্টটুকু দিয়ে দিবে। তার মানে এখানে $1 আছে সাইন আপ বোনাস হিসাবে এবং নির্ধারিত যে পেমেন্টটুকু এখানে অ্যাড হয়ে যাবে। এবার চলে আসে কীভাবে আপনি এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করার আগে আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আপনাকে প্রথমে মনে রাখতে হবে যে প্রসেসগুলো খুব সহজে আর্নিং করা যায় সেই প্রসেসগুলো অবলম্বন করতে হবে। রেফারেল ফ্রেন্ডে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এখানে $2 পাচ্ছেন, যে উই উইল ক্রেডিট ইউর অ্যাকাউন্ট উইথ এ $2 বোনাস ওয়ান্স ইউর ফ্রেন্ডস অ্যাকাউন্ট ব্যালেন্স উইল রিচ। তার মানে আপনার ফ্রেন্ডরা যখন এখানে $3 আর্নিং করবে সেই $3 বিনিময়ে আপনাকে কিন্তু এই ওয়েবসাইটটি $2 দিবে। এবং এটি হচ্ছে রেফারাল লিঙ্ক। এই রেফারাল লিঙ্কটা আপনি কপি করবেন। কপি করার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, তারপর টুইটার মধ্যে এবং টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেই প্লেসের মধ্যে শেয়ার করবেন এবং তারা যদি এখানে অ্যাকাউন্ট করে তার এগেনস্টে আপনি বেনিফিটেড হবেন। এবার দেখা দিচ্ছে কীভাবে আপনি এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য ডিপোজিট ফান্ডসে আপনাকে ক্লিক করতে হবে। ডিপোজিট ফান্ডসে ক্লিক করার পরে আপনি দুটো অপশন এখানে দেখতে পাচ্ছেন, প্রথমত পেপল, এরপরে বিকাশ। আপনি বিকাশ থেকে খুব সহজেই মিনিমাম $10 এখানে আপনি ডিপোজিট করে কিন্তু কাজ সাবমিট করতে পারেন। তার মানে অন্যকে কাজ জমা অন্যকে কাজ করিয়ে নিতে পারেন। কীভাবে কাজ করিয়ে নেবেন সেটি আমি এবার দেখাচ্ছি। তার মানে আপনি এখানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন, তার মানে ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন এবং এমপ্লয়ি হিসেবেও কিন্তু কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, কাজ দেওয়া এবং কাজ নেওয়া দুটো সমান তালে এখান থেকে করা যায়। সো কাজ সাবমিট করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে ডিপোজিট করতে হবে। এখানে ডিপোজিট না করলে কিন্তু আপনি কাজগুলো কাউকে করিয়ে নিতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। সো সেটির জন্য এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সাবমিট এ জব। সাবমিট এ জবে যখন আপনি ক্লিক করবেন, আপনি এখানে কী কাজ সাবমিট করতে চাচ্ছেন, তার মানে কাউকে দিয়ে কাজ করিয়ে নিতে চাইলে আপনাকে এখানে জবের টাইটেলটি দিতে হবে, তারপর এখানে জবের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, তারপর আপনি এখানে ফুল ডেসক্রিপশন দিবেন, এরপর এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনি এখানে কিছু প্রুফ যদি নিতে চান, সেই প্রুফ কী কী নিতে চান সেটি এখানে উল্লেখ করবেন। এরপরে এখানে অটো রেট টাক্সেস সেটি ভেরিফাই অনলি, ভেরিফাই প্লাস রেট স্যাটিসফাই সেটি সিলেক্ট করে দিতে পারেন। এরপর আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন, তার মানে কোন কোন কান্ট্রি পিপলগুলোকে আপনি কাজ করিয়ে নিতে চাচ্ছেন। ইন্টারন্যাশনাল দিলে অল ওয়ার্কার সিলেক্ট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনি এখানে নিচে চলে আসবেন, জব পোস্টিং অপশনস এখানে বুঝে, তারপর এখানে প্রিমিয়াম ওয়ার্কার্স অনলি, কাদেরকে কাদেরকে কাজ করিয়ে নিতে চাচ্ছেন সব কিছু এখানে আপনি সেট করে দিতে পারবেন। তার মানে খুব সহজে কিন্তু খুব সুন্দরভাবে তারা ওয়েবসাইটটিকে সাজিয়েছে। এখানে টাইম সিলেক্ট করে দিতে পারবেন কোন কাজটির জন্য কত মিনিট আপনি চাচ্ছেন। এরপর অ্যাভেলেবল জব সিটস কয়জনকে কাজ করিয়ে নিতে পারবেন, তারপর ডেলি লিমিট কতটুকু সেটি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন, তারপর কাজের প্রাইসটা এখানে দিতে পারবেন 0.01 সেন্ট অথবা 2 সেন্ট অথবা 4 সেন্ট। এরপর কন্টিনিউতে ক্লিক করার পরে জবটি অবশ্যই সাবমিট হয়ে যাবে। এবার চলে আসে কীভাবে আপনি উইথড্র নেবেন। উইথড্র নেওয়ার জন্য এখানে প্রথমে আপনাকে মনে রাখতে হবে ডিপোজিট মানিতে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকেও ডিপোজিট করে নিতে পারবেন সরাসরি। সো এখানে মাস্টার কার্ডও কিন্তু সাপোর্ট করে। সো এখানে অনায়াসেই আপনি কাজ জমা দেওয়া এবং কাজ করিয়ে কাজ করা অত্যন্ত খুব সহজে দুটো উপায়ে যেহেতু করতে পারবেন, সুতরাং আপনি অনায়াসেই দুটো প্রসেস অবলম্বন করে বেশি বেশি আর্নিং করে নিতে পারবেন। অনেকেই আছে যে একটি কাজ সাবমিট করলেও খুব কম দামে যে 100 জন 50 জনের কাজটি করিয়ে নিল, এতে করে কিন্তু তারা আর্নিং এক্সট্রা করে নিতে পারে। সো আমি উইথড্র ফান্ডসে ক্লিক করছি। উইথড্র ফান্ডসে ক্লিক করার পরে আমার কিন্তু মিনিমাম $3 হতে হবে। $3 হলেই কিন্তু আমি উইথড্রটা নিতে পারবো। সো আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব আসলে এখান থেকে কীভাবে উইথড্রটা নিতে হয়। সেই ভিডিওটি মিস না করতে চাইলে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি শেয়ার দিন যাতে সবাই উপকৃত হতে পারে। আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনাদের মধ্যে যারা এই ওয়েবসাইটে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিছু টিপস দেব। টিপস হচ্ছে যে আমার চ্যানেলের মধ্যে প্লেলিস্টে আসার পরে জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোজবস আর্নিং সাইট, এই 33টি ভিডিও স্টেপ বাই স্টেপ দেখলে আপনি অবশ্যই যদি লেগে থাকেন তাহলে মাস শেষে বড় ধরনের ইনকাম না হলেও ছোটো ছোটো ইনকামগুলো করে নিয়ে হাত খরচের টাকাটা এনশিওর করে নিতে পারবেন। এতে করে আপনি অনেক ফ্রাস্ট্রেশন থেকে মুক্তি পাবেন। যদি আপনার পকেটে টাকা থাকে তাহলে আপনি বাহাদুর, সেটি মনে রাখবেন। ফ্রাস্ট্রেশন দূর করার একমাত্র ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে যে আপনার আর্নিং করা। আপনি যদি $1 হলেও মিনিমাম আর্নিং করে দেখাতে পারেন সেটি কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। সুতরাং আর্নিং করুন, সাহস করে শুরু করুন এবং দিন শেষে লাভবান হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।